আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে আরও একটি আর্নিং নয় লার্নিং টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। বন্ধুরা, উন্নত বিশ্বের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ব্যাংকের শর্তসাপেক্ষে অ্যাভেলেবল লোনের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে সব ব্যাংকে মধ্যে লোনের ব্যবস্থা না থাকলেও কিছু কিছু ব্যাংকের মধ্যে লোনের ব্যবস্থা রয়েছে। সেই ব্যাংকগুলো কীভাবে ব্যাংক থেকে লোন নিয়ে আপনি আপনার শিক্ষা জীবন সফলভাবে পরিসমাপ্তি করবেন, সেই ব্যাংকগুলোর সাথে আমি আজকে পরিচয় করে দিব এবং কীভাবে ব্যাংক লোন নেবেন এবং আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে সেটি বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এবং পাশাপাশি অনুরোধ থাকবে, আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। বন্ধুরা, বাংলাদেশের মধ্যে যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর মধ্যে যারা লোন দেয়, যেমন ব্র্যাক ব্যাংক, SSBC, প্রিমিয়ার ব্যাংক এবং ইসলামী ব্যাংক, বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি ফিরে যাচ্ছি ইন্ট্রোর পরেই। ওয়েলকাম ব্যাক। ঋণ পরিশোধে সক্ষম বিবেচিত যে কেউ এই ব্যাংকগুলো থেকে শিক্ষাক্ষেত্রে ঋণ নিতে পারে, সাধারণত সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীকে যাদের বেতন 12,000 থেকে 18,000 টাকা, তারাই এই লোনের সুবিধা পেয়ে থাকেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আয়ের প্রমাণ সাপেক্ষে মাসিক আয় অবশ্যই 50,000 টাকা হতে হবে। 25 বছর থেকে 60 বছর বয়সের যে কেউ যোগ্যতা অনুসারে ঋণ নিতে পারবেন। অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য শিক্ষা নিতে আগ্রহী হন, তবে যেসব ব্যাংক ঋণ দিয়ে থাকে সেগুলো যে কোনো শাখায় গিয়ে মার্কেটিং অথবা ক্রেডিট বিভাগে যোগাযোগ করতে হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই আপনাকে বিস্তারিত জানিয়ে দেবেন। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি ও ডকুমেন্ট যেমন আয়ের প্রমাণপত্র, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সনদ ও ছাত্র ছাত্রীর সম্মতি পত্র জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাগজপত্র যাচাই বাছাই করে ন্যূনতম সময়ে আপনার কাগজ দেখে ঋণ দিয়ে দেবে। SSBC ব্যাংক নেয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। SSBC থেকে ছাত্র ঋণ নেয়ার শর্ত এবং ছাত্রীরাও এখান থেকে লোন নিতে পারবেন। কোনো প্রকার ব্যক্তিগত গ্যারান্টি বা নগদ জামানত নিতে হয় না। ঋণ নিতে হলে অবশ্যই পরিবারের কোনো সদস্যকে আয় করতে হবে এবং তার মাসিক আয় 18,000 থেকে 22,000 হতে হবে। SSBC 50,000 টাকা থেকে 7,50,000 টাকা অথবা ঋণ গ্রহণকারীর মাসিক আয়ের 4 গুণ পরিমাণ টাকা ঋণ দিয়ে থাকে। ঋণের সুদের হার 18%, তুলনামূলক কম সুদে এই ঋণ পরিশোধ করতে হয় 12, 24, 36, 48 ও 60 মাসের মধ্যে। স্টুডেন্ট ফাইল খোলার সুবিধা আছে। যদি কোনো আউটপুট অথবা CEPS গ্রাহক ছাত্র ঋণ নিতে চায়, তবে তাকে 6 ও 10 গুণ হিসেবেও ঋণ দেওয়া হয়, তবে তা সর্বোচ্চ 7,50,000 টাকার বেশি নয়। যোগাযোগ করতে হবে মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস ম্যানেজার SSBC, ঢাকা মেইন অফিস, 1/1B সোনারগাঁও রোড, ঢাকা 1205, বাংলাদেশ, এবং ফোন নাম্বার অফিসের নাম্বার দেওয়া আছে। এবার আসি ব্র্যাক ব্যাংক সম্পর্কে। ইন্টারন্যাশনাল লেনদেনের জন্য লোকাল এবং ডোমেস্টিক যেটাই বলেন, সব লেনদেনের ক্ষেত্রে বা লোন দেওয়ার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক শীর্ষে অবস্থান করছে। ব্র্যাক ব্যাংক থেকে ছাত্র লোন নিতে হলে শর্তসমূহ দেশের বাইরে পড়াশোনার জন্য ঋণ প্রদান করে থাকে। কোনো জামানত ছাড়াই 10,00,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যায়। সর্বোচ্চ ঋণ দেওয়ার পরিমাণ 30,00,000 টাকা। ঋণ পরিশোধ করার জন্য সময় পাওয়া যায় 1 থেকে 4 বছর। ঋণ পরিশোধের হার 15%। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে বাড়ির নম্বর 1, রোড নম্বর 1, গুলশান অ্যাভিনিউ, গুলশান 1, ঢাকা 1212, বাংলাদেশ,
ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এবং বিভিন্ন শাখাগুলোর অ্যাড্রেস সহ আপনি ফোন নম্বরে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে তারপর আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাবমিট করবেন। প্রাইম ব্যাংক লিমিটেড থেকে ঋণ নেওয়ার শর্তসমূহ শিক্ষা ঋণ ছাত্র বা ছাত্র অভিভাবককে দেওয়া হবে। অভিভাবকের আয় অনুযায়ী ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। এই লোন স্কিম থেকে আগ্রহীরা 1-3 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন। পরিশোধের সর্বোচ্চ সময়সীমা 2 বছর। এজন্য প্রাইম ব্যাংকে শতকরা 15% হারে সুদ প্রদান করতে হবে। শিক্ষার্থীকে তার প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে এবং খরচের পরিমাণের ভিত্তিতে লোন দেওয়া হয়ে থাকে। ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায়। তারপর আছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক থেকে শিক্ষা ঋণের শর্তসমূহ। ইসলামী ব্যাংক লিমিটেড বিভিন্ন শিক্ষা উপকরণ ক্রয়ের ক্ষেত্রে HDS নামের স্কিমের আওতায় পণ্য সামগ্রীর মূল্যের 1/4 ডাউন পেমেন্ট নিয়ে লোন দেয়। এজন্য অবশ্য প্রতি বছর 12.50% এবং সুপারভিশন চার্জ হিসেবে 2% হারে শোধ করতে হয়। এখানে মাসিক কিস্তিতে সর্বোচ্চ 2 বছরের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করতে হয়। ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে ইসলাম ব্যাংক টাওয়ার 40 দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা 1000 বাংলাদেশ। নাম্বার দেওয়া আছে, ইমেল এবং ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। এরপর সর্বশেষ হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে হলে ব্যাংকের সদস্যদের ছেলেমেয়েরা এ ধরনের ঋণ পেয়ে থাকে। 4-5 বছর মেয়াদের এই ঋণ 3 মাস পরপর কিস্তিতে দেওয়া হয়। ঋণ নেওয়ার সময় শিক্ষার্থীর লেখাপড়ার প্রোগ্রেস দেখা হয়। একই পরিবারের অনেক সদস্য একসাথে ঋণ নিতে পারে। লেখাপড়া শেষ হলে চাকরি হওয়ার পর মাত্র 5 টাকা সার্ভিস চার্জ দিয়ে ঋণের টাকা কিস্তিতে পরিশোধ নেওয়া হয়। কোনো সুদ দিতে হয় না। ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করুন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের যে কোনো শাখায়। এই হচ্ছে বন্ধুরা 4টি ব্যাংকের লোন দেওয়ার সুবিধা। আপনি মনে রাখবেন, আপনার মধ্যে যদি সফল হওয়ার বীজ রোগায়িত থাকে, আপনি যদি স্ট্রংগেস্ট বা ডিটারমাইন্ড হন যে আপনি সফলতা ছুড়াই উঠবেন বা সফলতাকে আপনি ছুঁয়ে যাবেন, তাহলে আমি অনুরোধ জানাবো ব্যাংক থেকে লোন নিয়ে আপনি আপনার সোনালী ভবিষ্যৎ গড়ে তুলুন। কেননা সুযোগ বারবার আসে না, জীবনকে নবায়ন বা সময়কে রিনিউ করা যায় না। সুতরাং সুযোগ থাকতে কেন সুযোগ হারাবেন? বন্ধুরা, অবশ্যই স্টুডেন্ট লোন নিয়ে আপনি আপনার সুন্দর ভবিষ্যৎ গঠন করে সুন্দর দেশ বিনির্মাণে এগিয়ে আসুন। তো ভিডিওটি যদি অন্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে সবাই উপকৃত হয়। পরিশেষে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে লার্নিং এবং আর্নিং কোনো ভিডিও আপনার মিস না হয়। আপনার মনের মধ্যে উকিঝুঁকি মারা সমস্ত প্রশ্নের উত্তর বা কোনো না কোনো প্রশ্নের উত্তর আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোর মধ্যে লুকায়িত আছে, এটি আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের মধ্যে লার্নিং এবং আর্নিং সমস্ত লেটেস্ট ভিডিওগুলো পাবলিশ করা হয়। সুতরাং আপনি অবশ্যই উপকৃত হবেন। তো সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।